দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি আমাদের সঙ্গীত পাগল ব্যতিক্রমী এক বাদ্যযন্ত্র, যার জিভে হচ্ছে তার পানপাতার বাঁশি, তাই না? আমরা দেখতে পারি আবার ইমন সেই যেই পানপাতার বাঁশি দিয়ে গান দিয়ে মাতোয়ারা করেন, সেই পানপাতার বাঁশি দিয়ে সে হর্ন বাজায়, নানান সময় দুষ্টমি করে। সেই রিমনের গান শোনানোর জন্য আপনাদেরকে বসাচ্ছি। সে গলায় গান নয়, নাকে গান নয়, গুনগুন করে গান নয়, রিমন এই পানপাতার তার নিজস্ব বাদ্যযন্ত্রতে। আজ রিমন আমাদেরকে বলছিল যে খুবই পপুলার একটি বাংলা গান আমাদেরকে শোনাবে, চলুন আমরা রিমনের সেই গান আজ আবার শুনে নিই। ধন্যবাদ রিমন আপনাকে। রিমন, আগে কথায় কথায় বলছিলেন আপনি দুষ্টুমি করেন, বকাবুকি করেন, কেমন বকাবুকি করেন, কেন কি করেন? যখন আমি রাস্তা দিয়ে আমার হর্ন বাজাই না, আমি মুখে হর্ন বাজাই, তখন আমার বন্ধুরা অনেকেই আমাকে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিরে পাখি কই যাস, কি করস, চাচা হয়, মামা হয়, ওরা দুষ্টামি করে, তখন আমিও ওদেরকে গালাগালি করি। কিরকম দু একটা শুনতে পারি আমরা, দুই চারটা? হুম, আমি ওদেরকে বলে থাকি, আমাকে যখন বলে শালার পোত, আমিও বলে থাকি। তারপরে আরেকটা, যখন ওরা আমাকে বলে গ্রাম্য ভাষায় বিভিন্ন ধরনের কাঁচরা কথা আছে না, ওগুলা বলে থাকে, অনেকেই বলে বাতি জ্বালাগি, ওই চুতমারানির পোত, আমিও তাদেরকে বলি শালা শালা আমার। এরপরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, আর এইগুলো আমি প্র্যাকটিস করছি, আর আমি ওদেরকে গালাগালি করি, ওরা হাসে। আসলে রম্য করে রিমন, আমরা আমাদের গান পিপাসু আধ্যাত্ম সাধন যারা করেন তাদের সঙ্গে রিমন যোগাযোগ রাখেন। আমরা রিমনের এই নিজস্ব সৃষ্টি প্রতিভার আরও আলোকিত হোক, আরও আরও অনেক সে তার তার মনে যেই বাসনা আছে, গানের প্রতি যে প্রীতি রয়েছে সেটা আরও উজ্জ্বল হোক, এই প্রত্যাশা নিয়ে আজ শেষ করছি। আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, কমেন্ট আপনার মতামত জানান, লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের মাঝে। ধন্যবাদ আপনাদের সবাইকে।